হ্যালো ফিওয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার কলকাতার পুজো মানে তো আসলে একটা এক্সাইটেড ব্যাপার, পুজোর এখানে আসা মানে আসলে আবেগী হয়ে যাচ্ছে। ধর্মাবলম্বীরা কলকাতা জুড়ে পূজার প্রস্তুতি শেষ, এবার চলছে পুজো, আর তাতে এবার যুক্ত হয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, কারণ সেখানকার দুটো পুজোর মুখ হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন, কাকুরগাছি যুবকবৃন্দ ও 69 তাপসিয়া গেট ঘোষণা করেছে এই বছর তাদের পূজার মুখ হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় দুর্গাবেশে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, এই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। প্রথমবার কলকাতায় পূজা উদযাপন করবেন অপু বিশ্বাস, তা জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, এই বছর দুটো পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা উদযাপন করি, তবে এবারই প্রথম কলকাতায় পূজা কাটাবো। তবে গত বছরও আমি কলকাতায় এসেছিলাম এবং পূজোর মুখ হয়েছিলাম, এবারে একটু জাঁকজমকপূর্ণ করে বেশি করে। সম্প্রতি কলকাতার দুই পূজা মণ্ডপে দুর্গা সাজে হাজির হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এই রূপে ফ্রেমবন্দি হন তিনি, একটিতে দেখা যায় তার পরনে লাল বেনারসি, তার সঙ্গে মানানসই স্বর্ণের গহনা, গলায় পদ্ম ফুলের মালা, অন্যটিতে ধরা দিয়েছে লাল পাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে। উল্লেখ্য, কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরছেন এবং তিনি অনেক আনন্দ করছেন এবং পূজা উপলক্ষে যে সমস্ত নিয়ম কানুন মানতে হয় সেগুলোও তিনি মানছেন। এবার তার সঙ্গে দেখা গেল তার বোনের জামাই, ভাগ্নে, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী যারা আছেন সকলকে, সঙ্গে রয়েছেন তার স্বামী সুপারস্টার শাকিব খান, কারণ তার এখানে একটি সিনেমার শুটিং চলছে এবং সেখানে তার সন্তান আব্রাম খান জয়কেও দেখা গেছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, পূজা উপলক্ষে বাংলাদেশে যতটা না আনন্দ হয় কলকাতায় তার চাইতে বেশি আনন্দ হয়। বাংলাদেশের পুজোতে আসলেই অনেক মজা হয়, আমরা পুজোয় ঢাকায় বিশেষ করে ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির এগুলোতে আমরা যাই, কিন্তু কলকাতায় আসলে না আসলে পুজোর যে আনন্দ সেটা একদমই উপভোগ করা যায় না। এখানে তো আসলে অবশ্যই ফুচকাটা খাওয়া হয়, আর রাবড়ি তো রয়েছেই, আর ভাঁড়ের চা, সব কিছু মিলিয়ে কলকাতার পূজা উদযাপন, দিদি থাকে, জামাইবাবু থাকে, বোন ভাগ্নেরা থাকে, সব মিলিয়ে অসম্ভব মজা হয়। আর সাকিব তো এবার রয়েছে সবচাইতে বাড়তি পাওনা, এবার আমাদের পুজোটা যেন একদমই সব মিলিয়ে ভালো। জামাইবাবু সাকিবকে পাঞ্জাবি গিফট করেছে, সাকিবও তাদেরকে অনেক কিছু গিফট করেছে, সব কিছু মিলিয়ে একটা ভালো সময় কাটছে আমাদের এখানে। আর জয়ও অনেক বেশি এনজয় করছে, ওর কাজিনদের সঙ্গে এবার একটু বড় হয়েছে, ওর কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগছে, ঘোরাঘুরি করছে, মেলা দেখছে, শপিং করতে পারছে, সাকিব ওকেও অনেক কিছু গিফট করেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এবার পুজোটা যেন সম্পূর্ণ হলো। বন্ধুরা, ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, পুজো তো আসলে একটা আনন্দ, তো আনন্দটা যতটা ভালো ভাগাভাগি করে নেওয়া যায় ততটাই মজার, বোন ভাগ্নে ভাইদের সঙ্গে করতে পারলে সেটার মজা তো অবশ্যই একটু ভিন্ন হবেই।